আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনার বাজেট যদি মাত্র 3 লক্ষ টাকা হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব, কারণ আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন 3 লক্ষ টাকার ভিতরে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনি কতটুকু কাজ করতে পারবেন। তার পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আপনাদের যদি অল্প খরচের ভিতরে অল্প জায়গায় বাড়ি করার চিন্তা ভাবনা থাকে বা ভাবছেন কিভাবে অল্প খরচের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করা যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন অল্প জায়গায় অল্প বাজেটে কিভাবে কাজটি করা যায়। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যতটুকু কাজ হয়েছে এই কাজটুকু করার জন্য 3 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা খুবই অল্প জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। তো আপনি যদি দেখেন তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। এখানে কিন্তু কাজটা লিনটেন লেভেল পর্যন্ত হয়েছে, এটা ভালো করে লক্ষ্য করবেন। এবং এর উপরে যে কাজ হবে বা লিনটেন ঢালাইয়ে যে কাজটা হবে, এই কাজটার বিল কিন্তু এখানে আলাদা এক্সট্রা অ্যাড করতে হবে। তো আপনারা যদি সরাসরি মালিক পক্ষর কাছ থেকে শুনতে চান যে এই বাড়িটি এখনও পর্যন্ত 3 লক্ষ টাকা খরচ হয়েছে কি না, তো এটা আসলে তাদের খরচ হয়েছে 2,75,000 টাকা। তো এখানে যেহেতু বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনি 3,50,000 টাকা এতটুকু কাজের জন্য সর্বোচ্চ বাজেট রাখতে পারেন। তো এই যে আজকের বাড়ির ফাউন্ডেশন, এটা সম্পূর্ণ 12 মিলি রডের উপর ফাউন্ডেশন নেওয়া হয়েছে। এখানে প্রতিটি কলামে 4 পিস করে 12 মিলি রড দেওয়া হয়েছে। তো আপনি যদি চান তাহলে আপনি মিডিলের পিলার দুইটাতে 2 পিস করে 10 মিলি রড এক্সট্রা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো এখানে ভাই যেটা দেওয়া হয়েছে সেই সঠিক বিষয়টাই আপনাদের সঙ্গে তুলে ধরব এবং সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব বাড়িটির কোথায় কী রয়েছে, কীভাবে কী করা হয়েছে। তো আজকের এই বাড়ির ভিডিও শেষে আপনারা ফ্লোর প্ল্যানটিও দেখতে পারবেন। তো এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে আপনাদের করার জন্য জায়গার প্রয়োজন পড়বে 26 ফিট 3 ইঞ্চি, আর প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 23 ফিট 5 ইঞ্চি। তো এইখানে আপনি যে বাড়িটা পাবেন, এই বাড়িটার ভিতরে পাবেন 3টা বেডরুম। তো আপনি চাইলে এখানে কোথায় কিভাবে 3টা বেডরুম পাবেন আর 1টা পাবেন আপনি বাথরুম, এর কোথায় কিভাবে কি করতে পারবেন সেই বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনার যদি বাজেট কম থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব। তো আজকের এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মোটামুটি একটি সেমি এল ডিজাইনের বাড়ি। তো এখানে মোট 9টি কলম ব্যবহার করা হয়েছে। তো আমি যদি পুরো ডিটেলসে আপনাদের বোঝাতে চাই তাহলে ভিডিওটা হয়তো বা 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। এটার কারণও রয়েছে, আপনারা অনেকেই বিষয়গুলো বুঝতে চান না বা বুঝতে পারেন না, আমরা হিসাবগুলো সঠিকভাবে করে আপনাদের সঙ্গে উপস্থাপন করি, এই জন্য আপনাদের কাছে মনে হয় আসলে এত অল্প খরচে করা সম্ভব নয়। কিন্তু আপনাকে যদি আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, এখানে 1টি কলাম করার জন্য 2 পিস 12 মিলি রডের প্রয়োজন পড়ে। 2 পিস রড যদি কাটা হয় তাহলে হয় রডটা 4 পিস, আর নিচে যে বেসটা ঢালাই দেওয়া হয় এটার জন্য আপনার একতলার জন্য লাগে আপনার 1.5 পিচ করে। তাতে আপনি ধরতে পারেন এক একটা কলমে আপনার রড লাগতে পারে 3 পিচ, 3.5 পিচ 10 মিলি, তাতে আসে আনুমানিক 35 কেজির একটু বেশি হবে। আর একটা করে, দুইটা করে আপনি 8 মিলি রড ধরতে পারেন, সেক্ষেত্রে আরও 9 কেজি। তো 35 আর 9 আমরা ধরতে পারি এখানে হচ্ছে 44 কেজি। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। তো 9টি কলমে যদি 44 কেজি রড লাগে তাহলে আসে আপনার হচ্ছে 360 আর হচ্ছে মোটামুটি 400 কেজির মতো রড আসে। তো এই 400 কেজি রডের মূল্য আসে আপনার, যদি 100 টাকা করেও হয় তাহলে আসে আপনার 40,000 টাকার মতো। তো এখানে পুরো বিষয়টা আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হবে। তো আমি জাস্ট সিম্পল আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এই বিল্ডিংটায়, এই যে বললাম আমি আপনাদের পুরো, এটা কিন্তু 7 পর্যন্ত পুরো হিসেবটা,
আর ভীমে আপনার লাগতে পারে, দেখেন এখানে আপনার ভীমে লাগতে পারে সর্বোচ্চ গেলে 18 পিস রড। 18 পিস লাগবে না, তারপরও আমরা 18 পিস ধরতে পারি, তাতে আসে আর 180 কেজি। তো আগে আমাদের হিসাব হয়েছিল আপনার হচ্ছে 400 কেজির মতো, আর এখানে হচ্ছে 180, আর চুরির জন্য আমরা এখানে আরও 200 কেজি। তাহলে টোটাল আমরা ধরতে পারি এতটুকু কাজ করার জন্য এখানে লিনটান বাদে 600 কেজি রডের মতো লাগছে। তো 600 কেজি রডের দাম আসে 100 টাকা করেও যদি কেজি হয় 60,000 টাকা। আর এই যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ গাঁথনি করার জন্য 6 থেকে 7 হাজারের মতো ইট লাগছে। তো এটার দাম আসে 12,000 টাকা করে হলেও 84,000 টাকা। তো 84,000 টাকা, আর আপনার রডের দাম আসে 60,000 টাকা। তো 60 আর 84, 1,40,000 টাকা আমি জাস্ট সিম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনি চাইলে এর থেকে আরও ডিটেলসে আমি আপনাদের বোঝাতে পারবো, তো ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। এখানে আসলে ভিন্ন লোক ভিন্ন মতামত থাকবে, তার ভিতর দিয়েও আমাদেরকে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিতে হবে, যার কারণে আমরা আপনাদের সঠিক ইনফরমেশনটা দিয়ে থাকি। তো যাই হোক, চলুন আমরা এখন বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিব এবং বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আসলে বাড়িটির কোথায় কী রয়েছে, আপনি চাইলে কী কী পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বাড়ির ড্রয়িং প্ল্যানটা, এদিকে রয়েছে 26 ফিট 3 ইঞ্চি, আর এই দিকটা রয়েছে 23 ফিট 5 ইঞ্চি। তো এখানে মূলত হবে হচ্ছে 23 ফিট 3 ইঞ্চি। তো এইটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে 614 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 141 পয়েন্ট, কাঠায় হিসাব করলে 0.83 কাঠা। তো এটি একটি সেমি এল ডিজাইনের বাড়ি, আপনারা দেখুন। আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কোথায় কিচেন বাথরুম এগুলো করে নিতে পারবেন বা আপনাদের সুবিধার্থে আপনারা করতে পারবেন। তো এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এই দিকটা হবে মেইন গেট আর এখানে হবে পোর্স। এখানে থাকবে আপনার একটি রুম যেটা পাবেন আপনি 8 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চি, এবং এই এখানে থাকবে সিঁড়ি। এখানে সিঁড়ির যে ল্যান্ডিংটা এটা 4 ফিট বের করে দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনি পাবেন 4 ফিট বাই 8 ফিট একটি কমন টয়লেট। আর এখানে 8 ফিট থেকে 3 ফিট নিলে আপনি 5 ফিট একটি খোলামেলা বারান্দা পেয়ে যাবেন। এখানে থাকবে 9 ফিট বাই 11 ফিট একটি বেডরুম, এখানে পাবেন আরও একটি বেডরুম যেটা 12 ফিট বাই 11 ফিট, এখানে পাবেন আরও একটি বেডরুম যেটা 13 ফিট বাই 11 ফিট। এখন আপনি বলতে পারেন ভাই এর কিচেন কোথায়, এটার টয়লেট তো রয়েছে, এটার কিচেন কোথায়? এখন কিচেন এইখানে দেওয়া হবে বাহিরে, তো আপনার যদি ভিতরে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখেন, এখানে আপনি 2টা বেডরুম রাখতে পারেন, আর এখানে একটা পার্টিশন দিয়ে এখান থেকে 4 ফিট যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটা কমন টয়লেট এখানে তৈরি করে নিতে পারবেন, আর এখানে থাকবে কিচেন, এখানে ডাইনিং রুম, খাওয়া দাওয়া করবেন। তো ইটস জাস্ট সিম্পল, অল্পের ভিতরে বাড়িটা অনেকটা সুন্দর। তো আজকের এই বাড়িটি বর্তমান বাজার অনুযায়ী আজকের যে ডেট রয়েছে এই ডেট অনুযায়ী আপনি আনুমানিক করতে পারবেন 10 লক্ষ টাকার ভিতরে পুরা কমপ্লিট। আর এটা ভবিষ্যতে যদি আরও সব জিনিসপত্রের দাম বৃদ্ধি হয় তাহলে আরও বাড়তে পারে। আর আপনারা যদি পুরো মালামালের খরচের লিস্ট সহ বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলস একেবারে কোথায় কী মালামাল কতটুকু কী পরিমাণে লাগছে তার পুরো বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি অল্প খরচের ভিতরে বাড়ি করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি কখনোই একবারে বাড়িটা কমপ্লিট করতে পারবেন না, আপনাকে অবশ্যই কাজটা আস্তে আস্তে করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।